সংবাদ শিরোনাম নিবেদনে ভারত বিখ্যাত জ্যোতিষ গুরু জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। 300 বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিষশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত 5 বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল ডিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। নমস্কার, আমি মনামি। শুরু করছি সিসিএন তরাই ডুয়ার সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। প্রচারে জেলায় আসছেন তৃণমূল সুপ্রিমো। জলপাইগুড়ি সহ 4 বিধানসভা এলাকায় করবেন প্রচার। মালবাজারে 4 এপ্রিল, জলপাইগুড়িতে 5 এপ্রিল কর্মসূচি মুখ্যমন্ত্রীর। জোড়া মাদক বিরোধী অভিযান এসএসবির, উদ্ধার 296 গ্রাম ব্রাউন সুগার। খয়ারমনি জোত ও দুধঘাট থেকে গ্রেপ্তার 3। মোবাইলে আসক্তির কারণে বাড়িতে বকাঝকা, দুদিন ধরে নিখোঁজ জলপাইগুড়ির স্কুল পড়ুয়া, বিস্তর খোঁজাখুঁজির পরে থানার দ্বারস্থ পরিবার। এখন বিস্তারিত সংবাদ। এক রাতে জোড়া মাদক বিরোধী অভিযান এসএসপির, 2 ঘটনায় 296 গ্রাম ব্রাউন সুগার সহ গ্রেপ্তার 3 যুবক। ধৃতদের নাম সুরাই হাঁসদা, ভাইয়া মুর্মু এবং জিতেশ শেরপা। ধৃতদের মধ্যে 2 জন শিলিগুড়ি মহকুমা পরিষদের খড়িবাড়ির চরনাচোতের বাসিন্দা এবং জিতেশ শেরপা নেপালের বাসিন্দা। খড়িবাড়ির ভারত নেপাল সীমান্তের পানি ট্যাঙ্কিতে এসএসপির 41 নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা গোপন সূত্রের খবরের ভিত্তিতে খয়ারমনি জোতে অভিযান চালিয়ে সন্দেহভাজন 2 যুবককে আটক করে তল্লাশি করলে তাদের কাছে থেকে উদ্ধার হয় 200 গ্রাম ব্রাউন সুগার। তখনই 2 যুবককে আটক করা হয়। অন্যদিকে দুধঘাট এলাকা থেকে 96 গ্রাম ব্রাউন সুগার সহ আরেক যুবককে আটক করে এসএসপি। এরপর আটক 3 যুবককে খড়িবাড়ি থানায় নিয়ে যায় এসএসপি। মোবাইল গেম খেলতে গিয়ে নিখোঁজ উচ্চ মাধ্যমিক ছাত্র। মোবাইল গেমের প্রতি বেশি আসক্তির কারণেই বাড়ি থেকে বের হয়ে চলে গেল সোহেল হোসেন নামে জলপাইগুড়ি জেলা স্কুলের উচ্চ মাধ্যমিকের এক ছাত্র। থানার দ্বারস্থ পরিবার। বৃহস্পতিবার জলপাইগুড়ি পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের কামারপাড়া সংলগ্ন এলাকার বাসিন্দা মজিরাম খাটুনের একমাত্র ছেলে মোবাইলের আসক্তির কারণে বাড়ি ছেড়ে চলে যায় বলে অভিযোগ। অতিরিক্ত মোবাইল দেখার কারণে বাড়ির বড়রা তাকে বকাবকি করেন বলে জানা গিয়েছে। 2 দিন হলো তার কোনো খোঁজ নেই। চারিদিকে খোঁজাখুঁজি করার পরও খোঁজ মেলেনি। এ বিষয়ে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় একটি মিসিং ডায়েরিও করে নিখোঁজ ছেলেটির পরিবার। এদিন সকালে দিনবাজার এলাকায় খোঁজাখুঁজিও করেন তারা। খোঁজ নেন প্রাক্তন কাউন্সিলরের কাছেও, কিন্তু এখনো পর্যন্ত সেই ছেলেটির কোনো খোঁজ মেলেনি। তাই উদ্বেগে পরিবারের সদস্যরা। ঘটনা আমি কালকে রাত্রিবেলা আমি একজনের মারফত শুনতে পারলাম, ওনার ছেলে 2 দিন ধরে নিখোঁজ। তো যাই হোক, আমি ওনাকে আজকে ডাকলাম, উনি আসলো আমার কাছে। তো ডাকার পরে এখন থানায় উনি ডায়েরি করছে বৃহস্পতিবার। ব্যাপারটা আমরা আইসি সাহেবের সঙ্গে কথা বলব। বৃহস্পতিবার এখন ডায়েরি করছে, থানায় এখনো বলে খোঁজাখুঁজি করতেছে। কিন্তু আজকে আমি জিজ্ঞাসা করি আইসি সাহেব কী কতদিন খবর রাখবে, কারণ ছেলের বয়স হলো 16 বছর, একটা চিন্তার কারণ। বাড়ি থেকে চলে গেছে। এবছর তুই উচ্চ মাধ্যমিক দিত, এইভাবে চলে যাওয়ার কারণ কী? মনে হয় কি কারণ? বুধবারে বকা দিয়েছে, একটু দুইটা মার দিয়েছে, মার দেওয়ার পরে বলছি বাড়ি থেকে বেরোয় যায়। গেম খেলতো, মোবাইলে গেম খেলতো। গেম খেলার জন্যই বকা দিয়েছে, বকা দিয়েছে। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ।
শিলিগুড়ির বাড়ি ভাষা এলাকায় পরপর বেশ কয়েকটি বাড়িতে চুরির ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো এলাকায়। শুধু তাই নয়, দুষ্কৃতীদের হাত থেকে রেহাই পায়নি রাস্তায় থাকা সরকারি স্ট্রিট লাইটও। শুক্রবার ঘটনার খবর পেয়ে ওই এলাকায় যান স্থানীয় 50 সদস্য বিকাশ বিশ্বাস। পাশাপাশি ঘটনা খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। জানা গিয়েছে, গভীর রাতে একদল দুষ্কৃতী ওই এলাকায় এসে ওই এলাকার বেশ কয়েকটি বাড়িতে চুরির ঘটনা ঘটায়। ওই এলাকার বেশ কয়েকটি বাড়িতে গিয়ে তারা মোবাইল, নগদ টাকা সহ বিভিন্ন জিনিস নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ। এরপরই স্থানীয়রা এই ঘটনা নিয়ে আতঙ্কিত হয়ে পড়েন। স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, এই ঘটনা প্রথম নয়, এর আগেও একাধিকবার এই এলাকায় এভাবে চুরির ঘটনা ঘটেছে। অন্যদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ পৌঁছে সমস্ত বিষয় খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে। आते हैं, हम लोग घर में सोए हुए थे, बाहर से गेट लगा दिया, उसके बाद रूम में मेरा लड़का सोया था, उसके पास 22,000 का मोबाइल था, वो मोबाइल ले लिया, 500 रुपया ले लिया, चार्जर लिया, सिलेंडर यहाँ पर निकाल कर रखा हुआ था, वो लेके चल गया। तब तक मेरा छोटा लड़का का मेल खुल गया, वो हल्ला करने लगा था, हम लोग उठे तो देखते हैं गेट बंद है। आया था कैसे? आया था दीवार पार करके, नहीं तो छत पार करके आया। আমি বলবো যে দিনের পর দিন অ্যাকচুয়ালি আমাদের যুব সমাজটা বিশেষ করে যে এত ধ্বংসের দিকে চলে যাচ্ছে, এই ধ্বংসের মুখে কারণই যাওয়া, এই ধ্বংস হয়ে যাওয়ার কারণ হচ্ছে এগুলো। যেমন এলাকাতে প্রচুর নেশা সামগ্রী খাওয়া হচ্ছে, প্লাস আরো সমাজ বিরোধী কাজ হচ্ছে। তো আমি বলবো যে আমাদের এখানে একটা হয়তো বিশাল একটা গ্যাং চলছে, নাহলে আজকে এই বাড়িতে কালকে এই বাড়িতে সরকারি লাইট ওরা চুরি করছে। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে ভোট প্রচারে আসবেন মুখ্যমন্ত্রী। এই প্রথম চারটি বিধানসভা এলাকাতেই ভোট প্রচার করবেন তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। জলপাইগুড়ি কেন্দ্রকে তৃণমূল পাখির চোখ করেছে বলে দাবি। 2019 সালে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী বিজয় চন্দ্র বর্মন বাপ প্রার্থী ভগীরথ চন্দ্র রায়কে পরাজিত করে প্রায় 184,000 ভোটে জয়ী হয়েছিলেন বিজেপির প্রার্থী জয়ন্ত কুমার রায়। নতুন করে আবার বিজেপি প্রার্থী হয়েছেন জয়ন্ত কুমার রায়। এদিকে তৃণমূলের প্রার্থী হয়েছেন ধূপগুড়ির বিধায়ক নির্মল চন্দ্র রায়। এবার তৃণমূল প্রার্থীর সমর্থনে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের মোট চারটি নির্বাচনী কর্মসূচি করতে এপ্রিলের শুরুতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জলপাইগুড়ি লোকসভার তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়ের সমর্থনে 4 এপ্রিল মালবাজার বিধানসভা এবং 5 এপ্রিল জলপাইগুড়ি সদর বিধানসভা কেন্দ্রে নির্বাচনী সভা করবেন মুখ্যমন্ত্রী। তারপর 13 এপ্রিল ধূপগুড়ি বিধানসভা এবং 16 তারিখ ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা এলাকায় নির্বাচনী জনসভা করবেন তিনি। শনিবার জলপাইগুড়ি শহরের বাবুপাড়ার জেলা তৃণমূল অফিসে সাংগঠনিক বৈঠক শেষে এই কথা জানালেন তৃণমূলের জেলা সভানেত্রী মহুয়া গোপ। এদিনের দলীয় সভায় উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা চেয়ারম্যান তথা রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, মন্ত্রী বুলুতিক বড়াই, INTDOC জেলা সভাপতি তপন দেব, এছাড়া বিভিন্ন ব্লকের নেতারা এবং পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা হাজির ছিলেন। যে খবর আসে তাতে আগামী চার তারিখ, 5 তারিখ, 13 তারিখ এবং 16 তারিখ চারটি সভা রয়েছে। প্রথমত 4 তারিখ এবং 5 তারিখ 4 এপ্রিল মালবাজার বিধানসভায় এবং 5 এপ্রিল জলপাইগুড়ি বিধানসভায় আমাদের মাননীয় নেত্রী তথা বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনসভা আছে এবং সেই বিষয় নিয়ে আলোচনা করবার জন্য আমাদের বিধানসভায় প্রোগ্রামগুলো, তার জন্য এখন প্রাথমিকভাবে আজকেই আমাদের পারমিশনের জন্য যে মাঠের মানে যে যে জায়গায় সভাটা হবে তার সেটা ঠিক করা এবং তার প্রস্তুতি নেওয়ার জন্য সেটা মিটিং এবং ছোটন সূত্রধরের প্রতিবেদন CCN তরাই ডুয়ার সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। এই শক্তি এক অপার শক্তি, জাগরণের এক আধার, সব ঘরে ঘরে লুকিয়ে উজ্জ্বল তার আলোকধার। আছে শ্রম শক্তি, আছে দায়িত্ব শক্তি, আছে দৃঢ় শক্তি। আমরা নারী শক্তি, আমরাই ভোট শক্তি।
জলপাইগুড়ি শহর ও শহর সংলগ্ন বাসীদের জন্য সুখবর, আগামী শনিবার 16 মার্চ সকাল 11:00 থেকে বিকেল 3:00 পর্যন্ত FTI স্কুলের নিকটে জলপাইগুড়ি মেডিকেলে রোগী দেখবেন বেঙ্গালুরু হাসপাতালের স্বনামধন্য গ্যাস্ট্রো এন্ট্রোলজিস্ট ডক্টর গজেন্দ্র আর এবং হার্ট স্পেশালিস্ট ডাক্তার নিশ্চল এন হেগড়ে। যারা দীর্ঘদিন ধরে পেট বা লিভারের সমস্যা ও হৃদরোগে ভুগছেন তারা বিশদে জানতে অতি সত্বর যোগাযোগ করুন 9933342740 এই নম্বরে। আপনাদের বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান দিনবাজার মদনলাল ব্রিজমোহন নিয়ে এসেছে হোম ফার্নিশিং এর এক্সক্লুসিভ শোরুম বেঙ্গল ফার্নিশিং। এখানে আপনারা পাবেন আকর্ষণীয় মনমাতানো রেডিমেড পর্দা, পর্দার কাপড়, সোফার কাপড়, বেডশিট, বেড কভার, টাওয়েলস, কার্পেট, ডোহার, ব্লাইন্ড, ওয়ালপেপার, কুয়ার্স, ব্ল্যাঙ্কেটস এবং অন্যান্য হোম ফার্নিশিং এর বিপুল সম্ভার। তাই দেরি না করে আজই আসুন আমাদের নতুন শোরুমে। আমাদের ঠিকানা বেঙ্গল ফার্নিশিং, উকিলপাড়া নিয়ার ডোমিনোস, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9733355575 এই নম্বরে। অত্যাধুনিক সকল প্রকার আসবাবপত্রের বিপুল সম্ভার নিয়ে আপনার শহরে হাজির জনপ্রিয় আশীর্বাদ ফার্নিচার। এখানে আপনি পাবেন সকল প্রকার রেঞ্জের প্রসিদ্ধ ডামরো ও পিয়েস্ট্রা ফার্নিচার। রয়েছে বেডরুম ফার্নিচার, অফিস ফার্নিচার, কিচেন ফার্নিচার, সোফা সেট, ডাইনিং টেবিল, স্টাডি টেবিল, রেকলাইনার্স প্রভৃতি। অ্যানুয়াল ক্লিয়ারেন্স সেল চলছে। সকল প্রকার ফার্নিচার মডেলে রয়েছে আপ টু 25% ছাড়। রয়েছে আনম্যাচড ওয়ারেন্টি। ওয়েডিং প্যাকেজে রয়েছে এক্সক্লুসিভ অফার। তাই দেরি না করে আজই আসুন। আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার, বাবুপাড়া, লবকুশ বিল্ডিং, ইন্ডিয়ান ওভারসিস ব্যাংকের নিচে, জলপাইগুড়ি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আপনাদের বিশ্বস্ত জলপাইগুড়ি অ্যাকোয়া সার্ভিস এখন স্থান পরিবর্তন করে দিশারি মোড় ফার্স্ট ফ্লোর জলপাইগুড়ি। এখানে আপনারা পাবেন ইউরেকা ফোর্স এর সকল প্রকার অত্যাধুনিক মডেলের ওয়াটার পিউরিফায়ার এবং ভ্যাকুম ক্লিনার। এছাড়াও এখানে রয়েছে হিন্দুয়ার কিচেন অ্যাসেম্বল এর অথরাইজ এক্সক্লুসিভ শোরুম এবং অথরাইজ সার্ভিস পয়েন্ট। উন্নত মানের আধুনিক ডিজাইনের কিচেন চিমনি পেতে আজই চলে আসুন আমাদের শোরুমে। পাবেন সেলস এর পাশাপাশি সার্ভিসিং এর পরিষেবাও। যোগাযোগ করুন 9832037090 এই নম্বরে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত উত্তরবঙ্গের অন্যতম পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ। এখানে MBA ইন্ডাস্ট্রি ইন্টিগ্রেটেড, BBA অনার্স, BBA অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট, BCA প্রভৃতি কোর্স করানো হয়। খুবই সীমিত সংখ্যক আসনে নতুন সেশনে ভর্তির সুযোগ রয়েছে। রয়েছে অভিজ্ঞ অধ্যাপক অধ্যাপিকাদের পাশাপাশি গেস্ট লেকচারারদের দ্বারা শিক্ষা গ্রহণের সুযোগও। এখানে পাঠরত ও পাস আউট প্রচুর ছাত্রছাত্রী ডেকাথেলন, RG টেকনোলজিস, GTEC এডুকেশন, HDFC ব্যাংক সহ বিভিন্ন বহুজাতিক সংস্থায় প্লেসমেন্ট পেয়ে আজ কর্মজীবনে সুপ্রতিষ্ঠিত। পঠন পাঠনের পাশাপাশি রয়েছে বিভিন্ন রকম ক্লাব প্রোগ্রাম এবং মেন্টরশিপ প্রোগ্রামের মাধ্যমে ছাত্রছাত্রীদের প্রতিভা বিকাশের সুযোগ। বছরে 2টি করে ইন্ডাস্ট্রিয়াল ভিজিটও করানো হয়। বিস্তারিত জানতে আজই ভিজিট করুন EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, শিল্প সমিতি পাড়া, জলপাইগুড়ি। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়ার এবং এক্সটেরিয়ার সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, ACP ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। বিমল গুরুংকে নিজের রাজনৈতিক গুরু হিসেবে তুলে ধরলেন দার্জিলিং লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজু বিস। বিমল গুরুংয়ের গোর্খা জনমুক্তি মোর্চা কি এবারও বিজেপিকে সমর্থন করবে? রাজু বিস্টের একটি মন্তব্যে সামনে চলে এলো এমনই প্রশ্ন। শুক্রবার সকালে দিল্লি যাওয়ার আগে রাজু বিস্ট জানান তিনি সাংসদ হতে পেরেছেন গুরুংয়ের জন্য। রাজনীতির অনেক কিছু তার কাছ থেকে শেখা। কার্যত গুরুংকে নিজের রাজনৈতিক গুরু হিসেবে তুলে ধরেন বিস্ট। গুরুংকে রাজু বিস্টের দরাজ সার্টিফিকেট দেওয়াকে কেন্দ্র করে পাহাড়ের নয়া সমীকরণ দেখা দিচ্ছে, যাতে ইন্ধন জুগিয়েছে গতকাল দিল্লি থেকে গুরুং এর পাহাড়ে ফেরা। সূত্রের খবর, গুরুং দিল্লিতে বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন, যদিও নিজের অবস্থান নিয়ে নীরব রয়েছেন গুরুং। আজ মে জো কুছ ভি হু উসমে বিমল জি কা বহুত বড়া যোগদান হে অর মে রাজনীতি মে হু উসকা কারণ ভি বিমল গুরুং জি হে তো উনকে অর মেরে সম্বন্ধ এসে ইসসে হি আপ আন্দাজা লাগা সকতে। ইস বার কি বিমল গুরুং কা সমর্থন আপকো মিলেগা? মে জেসা বাতায়া ইয়ে রাজু কো তয় করনা হে
और आज उनकी बैठक है और वो स्वयं प्रेस के माध्यम से इस चीज़ की घोषणा करेंगे और ये उनका अधिकार है। মাঝে বিজেপিতে চলে গেলেও ফের তৃণমূলে ফিরলেন 20-25টি পরিবার বলে তৃণমূল কংগ্রেস সূত্রের দাবি। আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে সদর ব্লকের খুড়িয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পাণ্ডাপাড়া কালীবাড়ি এলাকায় স্থানীয় নেতৃত্বের উপস্থিতিতে বৃহস্পতিবার একটি প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছিল। এখানেই এদিন বিজেপিতে যোগ দেওয়া পরিবারগুলি ফের তৃণমূল কংগ্রেসে সামিল হয়েছেন বলে তৃণমূল সূত্রে খবর। তৃণমূলের খুড়িয়া অঞ্চল সভাপতি সুভাষ চন্দ্র বলেন, বিগত পঞ্চায়েত নির্বাচনের প্রাককালে 156 বুথের 20-25টি পরিবার বিজেপিতে যোগদান করেছিল, কিন্তু এদিন তারা দলে প্রত্যাবর্তন করেছেন। তৃণমূল কংগ্রেসের সাথে আগামী দিনে উন্নয়নের সাথে তারা সামিল হলেন বলে জানান তিনি। সুব্রত রায় এবং সুখেন দাসের নেতৃত্বে পঞ্চায়েত নির্বাচনের সময় প্রায় 20-25টা পরিবার বিজেপিতে চলে যায়। তারা আজকে এই প্রস্তুতি সভায় এসে তারা পুনরায় তৃণমূল কংগ্রেসের দলের পতাকা নিয়ে নিজের ঘরে ফিরলেন। শুক্রবার জল্পেশ মন্দিরে পুজো দিয়ে জনসংযোগের কাজ শুরু করলেন কেপিপি সমর্থিত এবং কান্তাপুর পিপলস পার্টি ইউনাইটেড মনোনীত জলপাইগুড়ি লোকসভা আসনের প্রার্থী মানবেন্দ্র রায়। একাধিক বিষয়গুলিকে প্রাধান্য দিয়ে মানুষের সামনে তুলে ধরা হবে বলে প্রার্থী এদিন জানালেন। প্রার্থীর আরো বক্তব্য, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, কর্মসংস্থান ও কান্তাপুরি ভাষাকে অষ্টম তপশিলে অন্তর্ভুক্ত করা সহ উত্তরবঙ্গের কান্তাপুরিদের সার্বিক উন্নয়নের জন্য দাবি অব্যাহত থাকবে। শুধু তাই নয়, কেন্দ্রশাসিত অঞ্চল অথবা কান্তাপুর রাজ্যের দাবিও তাদের রয়েছে। এদিন জল্পেশ বাবার আশীর্বাদ নিতেই তার আশা বলে জানান তিনি। মানুষ যাতে তাকে ভোট দিয়ে জয়যুক্ত করেন তাই জনসংযোগ ইতিমধ্যে শুরু করেছেন প্রার্থী। কান্তাপুর প্রগ্রেসিভ পার্টির সমর্থন রয়েছে তার। আরেকটি অংশ থেকে যারা কান্তাপুর প্রগ্রেসিভ পার্টির দাবি করেছেন তাদের দাবি অযৌক্তিক বলে জানান প্রার্থী মানবেন্দ্র রায়। নির্বাচন গোটা উত্তরবঙ্গ তথা কান্তাপুরের সার্বিক উন্নতি, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, কর্মসংস্থান এবং কান্তাপুরি ভাষার অষ্টম তপশিলে অন্তর্ভুক্তিকরণ, আলাদা কান্তাপুর রাজ্য অথবা কেন্দ্রশাসিত অঞ্চল দাবিতে মুই মানবেন্দ্র রায় শ্রী জলপাইগুড়ি এসটিসিতে কান্তাপুরি তথা এখানকার ভূমিপুত্র মানুষের সমর্থিত প্রার্থী। পিনাকিশিলের প্রতিবেদন, সিসিএন, তরাই ডুয়ার সংবাদ। ভোটের মুখে তিস্তায় বাঘা ধামাকা। জলপাইগুড়ির বাজারে জোর চর্চায় বাঘার। তিস্তার গজলডোবা এলাকা থেকে জেলেদের জালে ধরা পড়েছে বড় সাইজের বাঘার, যার ওজন 1 মন বা 40 কেজিরও বেশি। তিস্তার ব্যারেজ সংলগ্ন এলাকায় দাপিয়ে বেড়ানো এই বাঘারকে ধরতে গেলে 7টি জাল ছিঁড়ে দেয় সে, একটি নৌকাও উল্টে দিয়েছে বলে দাবি মৎস্যজীবীদের। জলপাইগুড়ির স্টেশন বাজারে শনিবার নিলামে এই মাছের দাম উঠেছে 600 টাকা, রবিবার 650-700 টাকা কেজি দরে মাছটিকে বিক্রির জন্য রাখা হয়েছে বলে মাছ ব্যবসায়ীরা জানিয়েছেন। জনৈক ক্রেতা দেবাশিস দাশগুপ্ত বলেন, এত বড় আর মাছ এর আগে কখনো এই বাজারে এসেছে বলে মনে পড়ছে না। বাঘার দেখলাম সম্প্রতি যেরকম বড় বাঘার তো দেখতে পাইনি, তিস্তা তো বাঘার ধরা পড়ে দেখেছি, এরকম সম্প্রতি যেরকম বড় হয় দেখেন না, বাজার প্রচুর ভিড় হয়ে গেছে। এটা তো নিলামে উঠেছে প্রচুর দাম। হ্যাঁ দেখছি ভালো লাগছে, বাজারে এরকম বড় হয় জলপাইগুড়িতে বাঘার দেখলাম ভালোই লাগছে। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন, তরাই ডুয়ার সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। পোখরাজ চুনি, প্রবাল নীলা, পান্না হীরা, মুক্তা গোমেদ, ক্যাটসাই ইত্যাদি সকল প্রকার সার্টিফাইড গ্রহরত্নের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান রত্ন সম্ভার। আমাদের সকল প্রকার গ্রহরত্ন ভারত সরকার অনুমোদিত ল্যাবরেটরি থেকে পরীক্ষিত এবং সার্টিফাইড। এছাড়া এখানে পাবেন 1-21 মুখী রুদ্রাক্ষ এবং মুক্ত জুয়েলারি ও এডি জুয়েলারির বিপুল সম্ভার। আমাদের ঠিকানা
রত্ন সম্ভার মিউনিসিপালিটি মার্কেট জলপাইগুড়ি। যোগাযোগের নাম্বার 8695723898। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ! জলপাইগুড়ি শহরের মহিলাদের জন্য অত্যাধুনিক বিউটি সেলুনের অভাব পূরণ করতে খুলে গিয়েছে উবুন্টু বিউটি সেলুন। এখানে রয়েছে স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, মেকআপ, স্পা, ফুল বডি ম্যাসাজ, অ্যান্টি ড্যান্ড্রাফ, হেয়ার ফল ট্রিটমেন্ট সহ অত্যাধুনিক হাইড্রা ফেশিয়ালের সুবিধা। এছাড়াও রয়েছে কনে সাজানোর ব্যবস্থা। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়, উবুন্টু বিউটি সেলুন, কদমতলা মিউনিসিপ্যাল মার্কেটের রিলায়েন্স মার্কেট ঠিক বিপরীতে। জল প্রতিরোধী সিমেন্ট দিয়ে না বানালে ঝরবে চোখের জল, জল ঢুকলে কনক্রিট দুর্বল হয়ে যায়। স্টার ওয়েদারশীল সিমেন্ট খারাপ আবহাওয়াতে ঘর ওয়েদার প্রুফ বানায়। স্টার ওয়েদার শিল্ড, জল প্রতিরোধী সিমেন্ট, ওয়েদার প্রুফ ঘর। বেসরকারি হাসপাতালে চিকিৎসার খরচ নিয়ে অভিযোগ, কোন চিকিৎসায় কত খরচ তা রোগীকে আগেই জানানো হয়নি। প্রতারিত হলে যোগাযোগ করুন ক্রেতা আদালতে, টাকা নিয়েছেন অথচ প্রমোটার ফ্ল্যাটের চাবি দিচ্ছে না। সমস্যা সমাধানে পাশে রয়েছে ক্রেতা আদালত। দোকানে গিয়ে কেনাকাটা করলে রসিদ ও গ্যারান্টি কার্ড সযত্নে রাখুন। সময়ের কাজ সময়ে করি, এসো নতুন বাংলা গড়ি। সময়ের সাথে আপনার সাথে পরিষেবা পান সহজে সাথে সাথে। পশ্চিমবঙ্গ জনপরিষেবা অধিকার আইন 2013 কর্তৃক জনস্বার্থে প্রচারিত। আরো বিশদে জানতে যোগাযোগ করুন সহ অধিকর্তা উপভোক্তা বিষয়ক ন্যায্য ও বাণিজ্য অনুশীলন অধিকার, জলপাইগুড়ি আঞ্চলিক কার্যালয়, জেলা প্রশাসনিক ভবন, তৃতীয় তল, রুম নম্বর 7। ফোন করুন 03561225764 অথবা 1800345-2808 টোল ফ্রি নম্বরে। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দিয়েছেন দার্জিলিং লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী গোপাল লামা। শুক্রবার দার্জিলিং জেলার সভানেত্রী পাপিয়া ঘোষকে সাথে নিয়ে শিলিগুড়ির বিভিন্ন ওয়ার্ডে ডোর টু ডোর প্রচার শুরু করেন গোপাল লামা। পাঁচজনকে সাথে নিয়ে প্রচার শুরু করলেও পরবর্তীতে মিছিলের রূপ নিয়েছে বলে জানান সভানেত্রী পাপিয়া ঘোষ। তিনি বলেন, এবারের লড়াই পর্যটক প্রার্থীর সাথে ভূমিপুত্রের, তাই শিলিগুড়িতে পুর নিগমের নির্বাচনে ও মহকুমা পরিষদের নির্বাচনে মানুষ আশীর্বাদ দিয়েছিল, তাই আমরা জয়লাভ করেছিলাম। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। একদম মারাত্মক ভাবে মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন প্রত্যেকটা বাড়িতে দুয়ারে পৌঁছে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো সশরীরে পৌঁছাতে পারেননি, সম্ভাবনা পাহাড় থেকে সমতল প্রত্যেকটা জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক বাড়ির দুয়ারে পৌঁছে গেছে, মানুষ তার সাথে রয়েছে। জলপাইগুড়ি জেলা জুড়ে 7টি নির্বাচনী কর্মী সভা করবে বাম ও কংগ্রেসের শিক্ষক ও শিক্ষাকর্মী সংগঠন। এদিন কদমতলায় বাম শিক্ষক সমিতির কার্যালয়ে বাম গণতান্ত্রিক শিক্ষক ও শিক্ষাকর্মী সংগঠনের কর্মী সভা আয়োজিত হয়। দুই বাম শিক্ষক সমিতির রাজ্য নেতৃত্ব কৃষ্ণেন্দু রায় এবং বিপুল মৈত্র হাজির ছিলেন কর্মসূচিতে। পরে সমিতির কার্যালয় থেকে একটি মিছিল বের হয়ে শহর পরিক্রমা করে। এদিন একই সাথে ধূপগুড়ি ও ক্রান্তিতেও এই কর্মসূচি পালিত হয়। প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সম্পাদক বিপ্লব ঝা বলেন, রাজ্যে ও দেশে দুর্নীতিমুক্ত গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে আমরা লড়ছি। প্রার্থী দেবরাজ বর্মন হাজির ছিলেন কর্মসূচিতে। সার্বিকভাবে কেন্দ্র এবং রাজ্য সরকারের জনস্বার্থ বিরোধী নীতির বিরুদ্ধে কর্মসংস্থানের দাবিতে এবং শিক্ষা ব্যবস্থাকে সার্বজনীন করার দাবিতে, জাতীয় শিক্ষানীতি বাতিলের দাবিতে আমাদের এই যে আমাদের যে কর্মী সভাগুলো সেগুলো হচ্ছে যে আজকে অনুষ্ঠিত হচ্ছে। আজকে হবে 7টি জায়গায় এই নির্বাচনী কর্মী সভা করছি। আমাদের লক্ষ্য হচ্ছে আমাদের শিক্ষক প্রার্থী প্লাস হচ্ছে গণতান্ত্রিক আন্দোলনের যে প্রার্থী, বামপন্থী বাম কংগ্রেস সমর্থিত প্রার্থী দেবরাজ বর্মনকে বিপুল ভোটে জয়যুক্ত করানো।
দিলীপ রায়ের প্রতিবেদন, সিসিএন, তরাই ডুয়ার সংবাদ। শনিবার সাত সকালেই ভোট প্রদানে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাক্তার জয়ন্ত কুমার রায়। তিনি চলে আসেন জলপাইগুড়ির বোদাগঞ্জে ভ্রামরী দেবী মন্দিরে, সেখানে পুজো দিয়ে এলাকার মানুষের সঙ্গে কথা বলেন এবং হাত মেলান। এরপর টাকিমারির মহারাজ ঘাটে জনসংযোগ সারেন তিনি, সেখানে নাম সংকীর্তন অনুষ্ঠানে যোগ দেন এবং রীতিমতো খোল বাজিয়ে রাধাকৃষ্ণের দর্শন করে পুজো দেন তিনি। এদিন সারাদিন রাজগঞ্জ বিধানসভা এলাকায় প্রচার চালাবেন বলে জানান বিজেপি প্রার্থী জয়ন্ত রায়। তিনি জানান জয়ের ব্যাপারে তিনি আশাবাদী, গতবারের তুলনায় মার্জিন ভোট বেশি হবে বলেও দাবি করেন তিনি। আমরা দুদিন হয়েছে, তিন দিন হয়েছে যে মিছিল দিয়ে আমরা শুরু করেছিলাম প্রথম দিন শোভাযাত্রা দিয়ে নমিনেশনের সময়, তারপর থেকে আপনারা দেখতে পাচ্ছেন তো কাপ সব উড়ে গেছে কোথায়। দিলীপ রায়ের প্রতিবেদন, সিসিএন, তরাই ডুয়ার সংবাদ। জলপাইগুড়ি পুরসভা পুরসভা দিতে ব্যর্থ, পুরসভার ভূমিকার প্রতিবাদে শনিবার শহর ব্লক কংগ্রেস কমিটির সম্মেলন অনুষ্ঠিত হল। পৌর পুরসভা পাচ্ছেন না মানুষজন, ন্যূনতম পরিষেবার দাবিতেই শহর ব্লক কংগ্রেস কমিটির উদ্যোগে শহরের একটি ভবনে সম্মেলন অনুষ্ঠিত হল। শহর ব্লক কংগ্রেস কমিটির সভাপতি অমলান মুন্সী বলেন, মানুষ পৌর পুরসভা থেকে বঞ্চিত, পৌর পুরসভা কিছুই পাওয়া যাচ্ছে না, শুধু কাটমানের সরকার। মূলত এই দাবিকে সামনে রেখে সম্মেলন অনুষ্ঠিত হল। এই সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সভাপতি পিনাকী সেনগুপ্ত সহ কংগ্রেসের অন্যান্য বর্ষীয়ান নেতা এবং কর্মীরা। আজকে শহর ব্লক কংগ্রেস কমিটির সম্মেলন, আজকে জলপাইগুড়ি পৌরসভা 25টা ওয়ার্ডে পৌর পরিষেবা পৌঁছে দিতে ব্যর্থ এবং আমরা আমাদের সাংগঠনিকভাবে ব্যর্থতার বিরুদ্ধে কিভাবে লড়াই করতে পারব, এই সমস্ত কিছু নিয়ে আজকের এই সম্মেলনে আলোচনা হলো। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার জলপাইগুড়ির স্বাস্থ্য পরিষেবায় এক উল্লেখযোগ্য নাম। এখানে কম খরচে একের ছাদে নিতে পাবেন ইউএসজি, ইকোকার্ডিওগ্রাফি, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি পরিষেবা। এছাড়াও পাবেন ডিজিটাল এক্সরে, ইসিজি, এমসিবি ও ইএমজি এবং মেডিসিন পরিষেবা। এখানে নিয়মিত রোগী দেখছেন জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জন ডাক্তার রজত ভট্টাচার্য। এছাড়াও নিয়মিত রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডাক্তার কমলেশ বিশ্বাস, যিনি সমস্ত রকম ফ্র্যাকচার অপারেশন অথবা প্লাস্টার অতি দক্ষতার সাথে করে থাকেন। এছাড়াও রোগী দেখছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার এনডি বিশ্বাস, ফিজিশিয়ান ডাক্তার এস চক্রবর্তী, স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার পিপি ভদ্র এবং ফিজিশিয়ান ক্যান্সার রোগ বিশেষজ্ঞ ডাক্তার রাহুল ভৌমিক। স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধে রয়েছে। আমাদের ঠিকানা থাকিমপাড়া উষসি ভবনের বিপরীতে জলপাইগুড়ি। হেল্পলাইন নম্বর 03561225226231750 এবং 8167683683। ফোন করতে পারেন 9832431778 অথবা 6294156082 এই নম্বরে। স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন, বিশ্বস্ত নাম মেরিনা মেডিকেল সেন্টার। আমাদের বহির্বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা। জলপাইগুড়ি শহরে প্রথমবার 96 স্লাইসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও USG, কালার ডপলার, ডিজিটাল এক্সরে, ECG, EEG সকল পরিষেবা রয়েছে এখানে। একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ, যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা, FNAC এবং বায়োপসি করা হয়। এছাড়াও ইকোকার্ডিওগ্রাফি, হলজার মনিটরিং, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি এবং এনসিভি পরিষেবাও রয়েছে। আমাদের বহির্বিভাগে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার, জেনারেল মেডিসিন, জেনারেল সার্জন, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রি, অর্থোপেডিক, ডার্মাটোলজিস্ট, ENT, নিউরোলজিস্ট, কার্ডিওলজিস্ট, অনকোলজিস্ট, পালমোনোলজিস্ট এবং রিউমাটোলজিস্ট বিভাগ। আমাদের পরিষেবার নতুন সংযোজন ডেন্টাল ক্লিনিক, এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয়। জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার OT এবং ওয়েল ইকুইপড ICU পরিষেবা আমরাই নিয়ে এসেছি। এছাড়াও রয়েছে ডায়ালিসিসের সুব্যবস্থা, 24 ঘন্টা ইমার্জেন্সি ও মেডিসিন শপ। আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার। জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্সের উন্নত প্রযুক্তি সম্পন্ন MRI, শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে।
শহর জলপাইগুড়িতে সর্বপ্রথম অত্যাধুনিক পরিষেবা যুক্ত পেইন ক্লিনিক ও এমার্জেন্সি অর্থোপেডিক সেন্টার। রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডক্টর কমলেশ বিশ্বাস। এখানে সকল অর্থোপেডিক অপারেশন, অল ফ্র্যাকচার, রিপ্লেসমেন্ট সার্জারি, প্লাস্টার অতি দক্ষতার সাথে করা হয়ে থাকে। বাতের ব্যথা, সায়াটিকা, গাঁটে গাঁটে ব্যথা, অস্থিক্ষয়জনিত ব্যথার চিকিৎসাও করা হয়। এছাড়াও কোমরে, হাঁটুতে, শিরদাঁড়ায় ব্যথা, চোট লাগা ব্যথা এবং নার্ভজনিত ব্যথার নিরাময়ের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হল পেইন ক্লিনিক। পেইনলেস ইনজেকশনের সাহায্যে অতি পুরনো ব্যথাও নিরাময় করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধে রয়েছে। যোগাযোগ করুন ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে, হাকিমপাড়া ওষুধ ভবনের বিপরীতে, জলপাইগুড়ি। ফোন করুন 9804213375 অথবা 6294156082 এই নম্বরে। কোনোদিন ভেবে দেখেছেন আপনার প্রিয় মোবাইল ফোনটি কি ওয়াটারপ্রুফ, সেটি কি ডাস্টপ্রুফ? যদি আপনার উত্তর না হয়, তবে আপনার পাশে রয়েছি আমরা। আপনার দামি মোবাইল এবং স্মার্ট ওয়াচকে আজই বানান ওয়াটারপ্রুফ ও ডাস্টপ্রুফ। আমাদের নতুন অত্যাধুনিক মেশিনের সহায়তায় আপনার প্রিয় জিনিসটি জল ও ধুলোবালির হাত থেকে সুরক্ষিত থাকবে। যোগাযোগ করুন H2B হোম, গুর্জছোড়া বিল্ডিং, নেয়ার জাদুকড়াই, মার্চেন্ট রোড, জলপাইগুড়ি। বিস্তারিত জানতে কল করুন 9933821996 অথবা 9933333677 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। জলপাইগুড়িতে ফের ব্যস্ততা বাড়ল মৃৎশিল্পীদের একাংশের। সামনেই বাসন্তী পুজো, প্রতিমা গড়ার কাজ চলছে জোর কদমে। মৃৎশিল্পীদের কথায়, দুর্গাপুজো, কালীপুজোর মতো অতটা বৃহৎ পরিসরের শহরে বাসন্তী পুজো হয় না, তাই হাতে গোনা কয়েকজন মৃৎশিল্পী মূর্তি তৈরির বরাত পেয়েছেন। তবে গতবারের তুলনায় এবার অর্ডার কিছুটা বেশি এসেছে। বাকিরা বাড়ির অন্য পুজোর জন্য প্রতিমা তৈরি করছেন। গত প্রস্তুতি চৈত্র মাসের শেষে বেশ কিছু পূজা থাকে, সেগুলোতে হচ্ছে। কালী যেমন হয়, তারপরে অন্যান্য বাড়ির পূজা অনেক ঠাকুর হয়, এছাড়াও আমাদের বাসন্তী পূজাটা এবার ভালো করেই হচ্ছে বলে মনে হচ্ছে। গোটাচারিক অর্ডার আমি পেয়েছি। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাই টুয়ার সংবাদ। জট কাটিয়ে আমরুত প্রকল্পের 1200 মিটার জলের পাইপ বসানোর কাজ সম্পূর্ণ হলো জলপাইগুড়ির বিবেকানন্দ পল্লী এলাকায়। 31 মার্চ থেকে জলপাইগুড়ি পুরসভার আমরুত প্রকল্পের জল পরিষেবা পরীক্ষামূলকভাবে চালু করা হচ্ছে দাবি কর্তৃপক্ষের। লোকসভা ভোটের কোনো বিধিনিষেধ না থাকলে পুরো এলাকায় প্রত্যেক বাড়ি বাড়ি পানীয় জলের পরিষেবা পৌঁছে দেবে পুরসভা। জলপাইগুড়ি পুরসভার মোট 25টি ওয়ার্ড, প্রায় 1.5 লক্ষ মানুষের বসবাস। এদিকে শহরের বেশিরভাগ ওয়ার্ডে পানীয় জলের সমস্যা রয়েছে। পর্যাপ্ত পানীয় জল কোন ওয়ার্ডে মিলছে না বলে অভিযোগ পুরো নাগরিকদের। এই পরিস্থিতিতে প্রায় 200 কোটি টাকা খরচ করে শহর জুড়ে আমরুত প্রকল্পের কাজ শুরু করেছে পুর কর্তৃপক্ষ। তিস্তা সেতু সংলগ্ন তিস্তা নদী থেকে জল সংগ্রহ করে বিবেকানন্দ পল্লী এলাকায় জল মজুত করা হবে। কিন্তু ওই এলাকায় 1.5 বছর থেকে 1200 মিটার জলের পাইপ বসানো নিয়ে সমস্যা চলছিল। এর জেরে সব কাজ সম্পূর্ণ হলেও পরিষেবা চালু করা যাচ্ছিল না। অবশেষে সেই সমস্যার সমাধান করতে গ্রামবাসীদের সঙ্গে আলোচনায় বসে পুর কর্তৃপক্ষ। আলোচনার পর সমস্যার সমাধান হতেই 1200 মিটার জলের পাইপ বসানোর কাজ সম্পূর্ণ হয়েছে বলে দাবি পুর কর্তৃপক্ষের। অন্যদিকে জল সেখানে মজুত করা হবে, সেই কাজ এবং শহরের পাইপ বসানোর কাজ 95% সম্পূর্ণ হয়ে গিয়েছে। পুরসভার উপপুরপ্রধান তথা জল বিভাগের দায়িত্ব থাকা সৈকত চট্টোপাধ্যায় বলেন, লোকসভা ভোটের বিধিনিষেধ না থাকলে আমরা 31 মার্চ আমরুত প্রকল্পে জল বাড়ি বাড়ি পৌঁছে দেব। তবে এখনো শহরের 5% জায়গায় জলের পাইপ বসানো হয়নি, সেটিও লোকসভা ভোটের পর সম্পূর্ণ হয়ে যাবে। ৩১ মার্চ আমাদের জল দেওয়ার কথা, যদি কেন্দ্রীয় সরকার ইলেকশন কমিশন এবং ইলেকশন কমিশন কেন্দ্রীয় সরকার বাধা না দেয়, আমরা ইলেকশন কোড অফ কন্ডাক্টের মতো না পড়ি জল চালু করতে গিয়ে, তাহলে আমরা 31 মার্চের মধ্যে চালু করে দেবো এই বছর 31 মার্চ। কিন্তু আমাদের একটা সন্দেহ আছে যে আমরা ইলেকশন কোড অফ কন্ডাক্টের মধ্যে পড়ে যাবো। কাজটি 95% কমপ্লিট। ছোটন সূত্রধরের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। সারাদিনের আবহাওয়ার খবরাখবর নিয়ে শুরু করছি মৌসুম সংবাদ। শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.6 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 22.3 ডিগ্রি সেলসিয়াস,
বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 38 মিনিটে 77%, বিকেল 5:30 মিনিটে 63%, বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। সংবাদ শিরোনাম নিবেদনে ভারত বিখ্যাত জ্যোতিষগুরু জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। 300 বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিষ শ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত 5 বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল ডিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। জোড়া মাদক বিরোধী অভিযান এসএসবির, উদ্ধার 296 গ্রাম ব্রাউন সুগার, খয়রমনি জোত ও দুধঘাট থেকে গ্রেপ্তার 3। মোবাইলে আসক্তির কারণে বাড়িতে বোকাছোকা, দুদিন ধরে নিখোঁজ জলপাইগুড়ির স্কুল পড়ুয়া, বিস্তর খোঁজাখুঁজির পরে থানার দ্বারস্থ পরিবার। এখনকার মতো খবর এ পর্যন্তই, ফিরে আসবো নির্ধারিত সময়ে, সঙ্গে থাকুন।